ভূত চতুর্দশী বা ভারতের হ্যালোইন। ছোট দিওয়ালির দিন পালিত হওয়া এই অনুষ্ঠানের ব্যাপারে আপনার নাম শুনেই বুঝতে পেরেছেন। এমন মান্যতা আছে ভূত চতুর্দশীর দিন ইহলোক আর পরলোকের দরজা খুলে যায় আর প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা কার্যকলাপ বেড়ে চলে, ঠিক যেমনটা বাইরের দেশে হ্যালোইন বা ডে অব দ্য ডেতে হয়ে থাকে। তাই আজকের কাহিনীটি হচ্ছে ভারতের হ্যালোইন বা ভূত চতুর্দশী। মননের মা বাবা অনেকদিন আগেই আমেরিকা শিফট হয়ে গেছে, তাই মনন ওই আমেরিকাতেই বড় হয়েছে। আর কিছু বছর আগেই মননের মার মৃত্যু ঘটে। মনন আর তার বাবা আমেরিকায় একাই থাকত। এইবার মননের বাবার পুরনো সম্পত্তির ব্যাপারে এক মাসের জন্য ভারতে আসতে হবে। তা উনি মননকে নিজের সঙ্গে নিয়ে যেতে চান না, এর জন্য ভারতে এসে মকনের বাবা কলকাতায় তার মাসি সুমনার কাছে রেখে যায়। কিন্তু মননের এটা একদমই পছন্দ ছিল না, কারণ অক্টোবর মাসেই হ্যালোইন শুরু হয়, যা মননের খুব পছন্দের ছিল। তাও মনন তার এই সিচুয়েশন মেনে নিয়ে মাসির বাড়ি চলে যায়। মাসির বাড়িটা অনেক বিলাসবহুল। মাসির ফ্যামিলিতে মোট 5 জন সদস্য ছিল, মননের মাসতুতো ভাই বোন, মাসি মেশো আর সবথেকে বড় সদস্য দিদিমা। পরের দিন মনন যখন ঘুম থেকে উঠল, সে দেখল আজ বাড়িটা ফুল আলপনা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। ঘরের এই পরিবেশ দেখে মননের মুডও ভালো হয়ে গেল। এরপর মনন তার দিদাকে দেখল। তার দিদা ঘরের মন্দিরের সামনে একটি থালার উপর 14টা প্রদীপ সাজাচ্ছিল। মনন তখনই দিদার কাছে গিয়ে এই প্রদীপগুলোর সম্বন্ধে জানতে চাইল। তখন দিদা বলল এই প্রদীপগুলো আজ রাতের জন্য খুবই জরুরি। ব্যাস এইটুকু বলে দিদা আবার নিজের কাজ করতে লাগলেন। তখনই এই ঘরের একটি জানলা জোরে জোরে শব্দ করতে লাগলো, কিন্তু ঘরের কোনো সদস্যই এই ব্যাপারে কোনো কান দিল না। মনন ঠিক করে দেখল বাইরে কোনো হাওয়াও বইছিল না, এমন মনে হচ্ছিল কেউ যেন জানলাটাকে জেনে বুঝে ধাক্কা দিচ্ছে। মনন তার ভাইকে ইশারায় ওই জানলাটা দেখতে বলল, কিন্তু তাই ভাই মননের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ থাকার জন্য বলল। কিছুক্ষণ পর ওই জানলা ধাক্কানো বন্ধ হয়ে গেল। মননের এই ব্যাপারটা খুবই অদ্ভুত লাগলো। তারপরেও মনন তার ভাই বোনদের সাথে ডেকোরেশন কাজে লেগে গেল। কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বোঝাই গেল না। এরপর ঘরের সবাই মিলে পূজা শুরু করে দিল। এই সময় তার মাসি মগনকে বলল আজ ভূত চতুর্দশী। লোকেরা মানে যে আজকের দিনেই যাদের মৃত্যু হয়েছে তারা আত্মারূপে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে আসে। আরও বলল আবারও কখনো কখনো এই আত্মাদের সাথে কিছু খারাপ আর শক্তিশালী আত্মাও ঘরে চলে আসে আর তারা কারো জীবনও নিয়ে নিতে পারে। এসব কথা বলার পর মাসি প্লেটে রাখা ওই 14টা প্রদীপ জ্বালাতে শুরু করল। প্রদীপ জ্বালানোর সময় হঠাৎ করে ঘরের লাইট জ্বলা নেওয়া শুরু করতে লাগলো আর সেই জানলাটা ঠিক দুপুরের মতোই আবার শব্দ শুরু করল। এবার মননের ভয় করতে শুরু করেছে, কারণ ঘরের কোনো ব্যক্তি কোনো রকম রিয়্যাক্ট করছিল না। মননের মাসি যখনই থালায় রাখা শেষ প্রদীপটা জ্বালালো ঠিক তখনই ঘরের সব নর্মাল হয়ে গেল। জানলার আওয়াজ বন্ধ হয়ে গেল, পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল, কেউ কারো সঙ্গে কোনো কথা বলল না। কিন্তু মননের মনে এখনও অনেক প্রশ্ন ছিল। এরপরই সবাই খাবার খেতে বসে পড়েছে, এই ঘরের সবাই ঘুমাতে চলে যায়। কিন্তু মননের চোখে ঘুম নেই, ওর মনটা কেমন যেন ছটফট করছিল। মনন উঠে রান্নাঘরে জল খেতে গেল। জল খেতে খেতে মননের কেন যেন মনে হলো জানলায় কে যেন টোকা মারছে। মনন তাকিয়ে দেখল জানলায় একটা হাত যেটা জানলায় আঘাত করছে। এটা দেখা মাত্র মননের আত্মা কেঁপে উঠল। কি জানি কেন মননের পা ওই জানলার দিকে চলতে শুরু করলো। মনন যখনই জানলার কাছাকাছি পৌঁছালো হঠাৎ করে ওই থালায় রাখা প্রদীপগুলো উজ্জ্বলভাবে জ্বলে উঠল। আর মনন যখন জানলার দিকে দেখল ওই হাত আর জানলায় নেই। মননের জীবনে এমন কিছু আগে কোনোদিনও ঘটেনি, আজ প্রথম। মনন গিয়ে ওই প্রদীপের থালার কাছে বসে পড়ল আর এক দৃষ্টিতে প্রদীপগুলোকে দেখতে থাকল। ওইভাবে বসে থাকতে থাকতে মননের হাঁচি পেল আর এক হাঁচিতে 14টা প্রদীপের একটি নিভে গেল। প্রদীপটা নিভে যেতেই মনন খুব ঠান্ডা লাগতে শুরু করে। ওই প্রদীপটা ধরানোর জন্য দেশলা নিতে মনন যেই পিছনে ফিরে তাকালো, যা দেখল তার ওই হৃৎস্পন্দন প্রায় বন্ধ হওয়ার জোগাড়। মনন দেখল কিছুক্ষণ আগে যে জানলার বাইরে হাত দেখা যাচ্ছিল সেই জানলাটা এখন পুরোপুরি খোলা, আর ঠিক ওই জানলার সাথে একজন লোক দাঁড়িয়ে যার অর্ধেক মুখই নেই। লোকটি হাসি মুখে এক নজরে মননকে দেখে যাচ্ছিল। ওই ভয়ানক হাসি দেখে মনন চিৎকার করে ওর ঘরের দিকে দৌড়ে ছুটে পালালো।
চোখেই সে দেখল তার বিছানার উপর একজন বুড়ি বসে আছে। মননে ঘরে ঢোকার শব্দে ওই বুড়ি পেছন ফিরে যেয়ে তাকালো, অমনি মননের শরীর ঠান্ডা হয়ে গেল। বুড়িটা তার পুরো মাথাটাই উল্টো ঘুরিয়ে মননকে দেখছিল। বুড়িটার মুখে যে নীল চোখ তা খুবই ভয়ানক দেখাচ্ছিল। মনন তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দৌড়াতে থাকলো, কিন্তু ও যেদিকে যাচ্ছিল মৃত মানুষই দেখতে পাচ্ছিল। মনন চিৎকার করে ঘরের সবাইকে ডাকতে থাকলো, কিন্তু কেউ ওকে সাহায্য করতে আসলো না। দৌড়তে দৌড়তে মনন ঘরের হলঘরে চলে আসে। ওই মৃত মানুষগুলো মননকে ঘিরে ধরে, ধীরে ধীরে ওর সামনে এগোতে থাকে। মননের হার্টবিট প্রচণ্ড বেড়ে যায়। আস্তে আস্তে মনন সবকিছু আবছা দেখতে থাকে। এক সেকেন্ডের মধ্যেই মনন মেঝেতে পড়ে যায়। মনন যখন জ্ঞান ফিরল তখন তার পরিবার মননের পাশেই দাঁড়িয়ে। জ্ঞান ফিরে মনন এদিক ওদিক তাকাতে থাকে আর বলে, ওরা সবাই এখানেই আছে। দিদা মননের মাথায় হাত দিয়ে ওকে শান্ত করে আর বলে, চিন্তা করো না, ওরা সবাই চলে গেছে, আর যে প্রদীপটা নিভে গেছিল আমি সেটা জ্বালিয়ে দিয়েছি, এখন আমরা সবাই সুরক্ষিত। এরপর দিদা মননকে বলতে থাকে, ভূত চতুর্দশীর দিন চৌদ্দ প্রদীপ এর জন্যই জ্বালানো হয়, যেন কোনো রকম খারাপ শক্তি ঘরে প্রবেশ করতে না পারে। মননের হাঁচির জন্য যে একটা প্রদীপ নিভে গিয়েছিল, ঠিক তখন থেকেই ওই খারাপ শক্তিগুলো মননের উপর প্রভাব ফেলতে শুরু করে। মননের এখন বলার আর কিছুই নেই, ও ভাবতেও পারেনি ওর সাথে এমন ভয়ানক ঘটনা ঘটবে। মনন তার কাহিনীতে এই ঘটনাকে ভারতের হ্যালোইন বলে জানেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।